প্রথমেই ডেকে নিচ্ছি দুর্গাপুর থেকে প্রত্যাশা। দেখো দেখো আজকের আকাশে চাঁদটা কি সুন্দর! এমন চাঁদ পানা মুখ যার পাশে অবিরাম ঘুরে বেড়াচ্ছে। আকাশে চাঁদ কি তার মন ভরাতে পারে গো, মন ভরাতে পারে? তোমার এই সুন্দর মুখ দেখে আমার গাইতে ইচ্ছে করে। আমি যামিনি তুমি শশিহে ভাতিছো। ওই ভাঙা গলায় আর গান গাইতে হবে না। তাহলে তুই গানা। কি গাইবো? ওই যে রে বিষ্ণু বোসের পালায় যে গানটা গেয়েছিলি। গাইবো? গা। তাহলে গাই। গা। কাদের কোলের বউ গো তুমি, কাদের কোলের বউ, কাদের কোলের বউ গো তুমি, কাদের কোলের বউ, ও গো যমুনা, ও গো যমুনা, চলে আনতে যাচ্ছ যমুনা, চলে আনতে যাচ্ছ সঙ্গে নেই তো কেউ, তুমি কাদের কোলের বউ গো তুমি, কাদের কোলের বউ, কাদের কোলের বউ গো তুমি, কাদের কোলের বউ। তুমি হেসে হেসে কাঁদতে হবে অবশেষে, যাচ্ছ তুমি হেসে হেসে কাঁদতে হবে অবশেষে, খুশি তোমার, খুশি তোমার চাপে ভেসে লাগলে প্রেমের ঢেউ, তুমি কাদের কোলের বউ গো তুমি, কাদের কোলের বউ, কাদের কোলের বউ গো তুমি, কাদের কোলের বউ। কুসুমদি কুসুমদি কুসুমদি, কি হলো গো করিম ভাই? এনগ্রাম সব আইতে আছে তোমার কাম শোনার লাইকা। বলো কি করিম ভাই, সাহেবকে শোনাবো বাংলা গান? তোমারই নাম কুসুম বেবি আসনা, তুমি বহুত আচ্ছা গানা জানো, আমাকে একটা শোনাও না। আপনি কি বাংলা গান বুঝবেন সাহেব? কেন, তুই জানো সাহেবদের ভাষা জানিস না, ওদের ভাষাতেই গানা। গাইবো? গা। তাহলে গাই। গা। Whose family belongs to, madam, whose family belongs to, are going to be, are going to bring Yamuna water, going to bring Yamuna water, no one with you. Whose family belongs to, madam, whose family belongs to, whose family belongs to, madam, whose family belongs to. প্রত্যাশা, ভালো হয়েছে অ্যালেন যেভাবে এক যাত্রার পুরো পরিবেশটা এই ছোট্ট একটা মঞ্চের মধ্যে পুরো তুলে ধরেছে, উইচ ইজ কমেন্ডেবল। তুই যে আজকে মঞ্চে যেটা করলি এই যাত্রা পালা, এটা আমি নিজের ক্যারিয়ারে 3 বছর করেছি এবং এটা আমি পার্সোনালি মনে করি যে যাত্রা এমন একটি আর্ট ফর্ম যেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, উইচ ইজ দি টাফেস্ট আর্ট ফর্ম
ইন মাই মিডিয়া, টেলিভিশন বল, ফিল্ম বল, থিয়েটার বল, যাত্রা বল। থিয়েটার আর যাত্রার মধ্যে ডিফারেন্স আছে, যাত্রা প্রচণ্ড লাউড করতে হয়, কারণ মিনিমাম দর্শক ধরেন ওখানে 3-4 হাজার হয় বা 5 হাজার হয়। এবার 5 হাজার নম্বর যে দর্শক বসে আছে তাকে লোকে বলে আমরা যাত্রা শুনতে যাচ্ছি, কারণ শুনে দেখতে পায় না অতটা। সো এমন একটা আর্ট ফর্ম উইচ ইজ ভেরি ডিফিকাল্ট মনে হয়েছে এখনো অবধি। সো সেই ফর্মটা আজকে তুই মঞ্চে নিয়ে এলি এবং আবার আমার কিছু স্মৃতি, খুব মজার মজার কিছু স্মৃতি আমার কাছে আবার ফিরিয়ে দিলি, তার জন্য ধন্যবাদ। ইউ হ্যাভ ডান আ ফ্যান্টাস্টিক জব। একটা সুন্দর মিষ্টি যাত্রাপালা দেখলাম আমরা, খুব সুন্দরভাবে 2-2.5 মিনিটের মধ্যে একটা পুরো যাত্রাপালার ফিল আনা, ইজ নট এ ম্যাটার অফ চোখ। তার জন্য অ্যালেনের জন্য জোরে হাত তালি চাইবো ডেফিনেটলি। বাট এবার উই হ্যাভ টু পুশ সামথিং এলস, যে আমাদের দেখতে হবে যে আর কি কি করতে হবে। বাট আই লাভ দ্য পারফরমেন্স। আমিও যিশুদার সঙ্গে একমত, আমরা একটু বেশি এক্সপেক্ট করছি এখন, কারণ ফিনালে চলে আসছে। আর তুই এত ভালো ডান্সার, মানে এত ভালো এক্সপ্রেশন। আমি অলওয়েজ বলি যে প্রত্যাশা ভীষণ ফ্ললেস ডান্স করে, তো আজকে আরেকটু কিছু ইনোভেটিভ কিছু পেলে ভালো হতো। তোমরা কি পারো না পারো আমরা সব জানি, সেই অর্থে ইজিলি লেভেলটা আরো 4-5 ধাপ বাড়ানো যেতেই পারে। আর যেখানে আমরা অলরেডি ফিনালের খুব কাছে, তো সেইগুলি সব কোরিওগ্রাফার্সদের বলা, এবার পুশ করে আমরা আরও একটা অন্য লেভেল দেখতে চাইছি। আদারওয়াইজ ভিজুয়ালি বেশ ভালো লেগেছে। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। জানো তো প্রত্যাশা কিন্তু খুব ভালো ছড়া শোনাতে পারে। তাহলে আজকে হয়েই যাক। রং বদলের ব্যাপার স্যাপার, কবি ভবানী প্রসাদ মজুমদার। দিল্লি থেকে বিল্লি এলেন দুধের মতন সাদা, কলকাতার এক কালো বেড়াল বললে তাকে দাদা, আসুন বসুন বাড়ির খবর ভালো। সাদা বেড়াল বললে তোমার রংটা কেন কালো? কালো বেড়াল বললে শুনুন রাখুন আগে বেডিং, আমি যখন জন্মেছিলাম চলছিল লোড শেডিং, কোচবিহারের রাজার ছিল একটা কালো হাতি, যখন তখন সেই হাতিটাই করতো মাতামাতি, একদিন তার কাণ্ড দেখে চমকে গেল পিলে, 5টা কাপড় কাচা সাবান ফেললো হাতি গিলে, পরদিন কি ঘটলো ব্যাপার বলছি শোনো দাদা, সাবান খেয়ে কালো হাতির বাচ্চা হলো সাদা। তোমার কি ঠান্ডা লেগেছে নাকি জ্বর এসছে নাকি? না না, এখন আমি সব পর্বত চূড়া জয় করে বেড়াচ্ছি। আজ হিমালয়, কাল কেটু, পরশুদিন এখানে ওখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি। আমি যিশুর জন্য এখন এলাম। কেন? যিশু যাত্রা করা ছেড়ে দিয়েছে এবং বলেছে আর জীবনে কোনোদিন যাত্রা করব না। আমি তো জীবনে বলিনি যে আমি যাত্রা করব না, কিন্তু আসল কেসটা বলছি। বলো। যিশু মনে মনে বাড়ির লোককে বলেছে জীবনে আর কোনোদিন যাত্রা করবে না। তুমি ওর মনে ঢুকে কি করে বুঝলে? বাড়ির লোককেও বলেছে, সেখান থেকেই খবর কালেক্ট করেছি। কোন বাড়ির লোককে? সাথে তোমার যোগাযোগ আছে তোমায় বলবে? সে প্রথম প্রেম আমার। আমাদের
আলাদা, তাই নাকি? একদম। কেমন কেমন একটু শুনি। প্রত্যেকটা ছবি সুপার ডুপার হিট। এই দয়াতে অনেকে উমা করে নিচ্ছে, এই দয়াতে অনেকে অমানুষ করে নিচ্ছে। আশুক সোহম, না সত্যি খুব ভালোবাসা আসছে তোমার উপর, সত্যি থ্যাংক ইউ। ও আচ্ছা, কিন্তু জন্য তো আমি এভারেস্ট জয় করলাম কিছুদিন আগে। কিন্তু বার করে দেখাও সবাইকে কি সুন্দর গিফট এনেছি তোমার জন্য হিমালয় থেকে। এটা কি বরফ গলে গেছে? আমি হিমালয় থেকে এক টুকরো বরফ নিয়েছিলাম ঠোঁটায় ভরে। বরফ গলে গেছে নাকি? আমি তো এটাই গেস করছিলাম যে এক কুচি বরফ এনেছো, কিন্তু গলে গেছে তো। ওদিকে যিশুদা খালি বলছে এটা জিলিপি আছে। মানে এতদিন এত এপিসোডে ওর কনফিডেন্স দেখো। কিন্তু হ্যাঁ বল, আপনি গরমকালে মাথায় টুপি আর শীতকালে ন্যাড়া, ভালোই লাগছে। আসলে আমি এখন যে কোনো আর সেখানে হিরো হিসাবে নেব আমি অঙ্কুশকে। আসলে চাঁদের পাহাড় টু তে আমি তোমাকে কেন হিরো নেব জানো? কেন? বুঝতে পারছি না, সেই রোলটা হলো চাঁদের গায়ে কলঙ্কের রোল। আর এই সিনেমায় আসল চাঁদ হলো নিজেকে ভেবে অলরেডি এক্সপ্রেশন দিয়ে দিয়েছিল, এরকম করে অলরেডি এক্সপ্রেশন দিয়ে দিয়েছিল। আসলে কে কে অত প্রেডিক্টেবল নয়, এটা ফ্লপ চাঁদের পাহাড় হবে, সেখানে কিন্তু কোনো রোল নেই। কিন্তু শোনা, বলে শোনা, তুমি খুশি তো? হ্যাঁ খুশি। তাহলে আমি যাই, প্লিজ। ওকে বাই বাই। এবার আসছে উল্টো ডাঙার থেকে খুশবু কে মৌসম আয়েঙ্গে ফির জন্নত কি গলিয়ों में সব লোগ ইয়ে নগমা গায়েঙ্গে রিন্দ পোষ মা নফরত কো মিটানে আও ইয়ারো মেরে সঙ্গ সঙ্গ বোলো হে রিন্দ পোষ মালে রিন্দ মে প্রায়ো লো
রস ছিল, জোশ ফাটিয়ে লেগেছে আমার, ব্রিলিয়েন্ট। সব থেকে বড় কথা হচ্ছে তোর মধ্যে একটা অদ্ভুত ইম্প্রুভমেন্ট এসেছে সত্যি, মানে যেটা অঙ্কুশ বললাম আমি একমত যে তোর প্রচুর ইম্প্রুভমেন্ট হয়েছে, মানে অনেক ক্ল্যারিটি এসেছে তোর নাচে, তোর শার্পনেস, তোর বিটে বিটে ডান্স করা, এবং সব থেকে ভালো লাগলো খুব কনফিডেন্ট মনে হচ্ছে তোকে অন স্টেজ, তাই ক্ল্যারিটিটাও এসেছে, তাই নাচটা অনেকটা ইম্প্রুভ করেছে। আমার এটা ফ্ললেস লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তোর প্রথম থেকে এত এনার্জি ছিল, এত সুন্দর তোর পশ্চার ছিল, আর তোর সব থেকে যেটা ভালো লেগেছে তুই গান গাইছিলি, পুরো এক্সপ্রেশন দিয়ে লিপ দিচ্ছিলি, ওটা কিন্তু আমার দারুণ লেগেছে। ফাটিয়ে দিছিস, টু গুড। আর কোরিওগ্রাফি আমার ভীষণ ভালো লেগেছে, রাহুল টু গুড, দারুণ লেগেছে, ভীষণ ভালো লেগেছে। চলো আমরা দাঁড়িয়ে পড়ি। আমি তো ওরে তো গুরু তো ফ্যান হয়ে গেল, আমি তো ভাইরে দেখো ভয়রে দেখো ফ্যান হয়ে গেল, ও তোকে দেখতেই দিলে ঢেঁটড়ান হয়ে গেল, আমি তো ভাইরে দেখো ভয়রে দেখো ফ্যান হয়ে গেল। তোর নাচের মধ্যে স্ট্রেংথ আর ফ্লেক্সিবিলিটির সঠিক ব্যালেন্স ছিল বলে তুই পেয়ে যাচ্ছিস শ্যামশিলের তরফ থেকে একটা সুন্দর লালিপপ। আসবি কি নিতে? এই গানটা যখন চলছিল আরেকজনও কিছু লিপ দিচ্ছিল। কে, তমগ্ন মাবুদি? না ও, তাহলে অঙ্কুশ দাদা। ও, অঙ্কুশ দাদা, এটা ফেভারিট গান। হ্যালো অঙ্কুশ দাদা, স্টেজে আসা উচিত। সে বহুকাল আগের কথা, একদিন রাক্ষস রাজ রাবণ সীতাকে অপহরণ করার পরিকল্পনা করে। মায়াবী রাক্ষস মারিচকে সে পাঠালো সীতার কাছে। মারিচ সোনার হরিণের রূপ নিয়ে সীতার সামনে ঘুরে বেড়াতে লাগল।
স্বামী, আমাকে ওই সোনার হরিণ ধরে এনে দিন। সীতা, হরিণ ধরা কি সহজ কথা? আমি ওসব বুঝি না। হরিণটি আমার খুব ভালো লেগেছে, যেভাবেই হোক এনে দিন। বেশ, অপেক্ষা করো। আমার খুব ভালো লেগেছে। ইট ওয়াজ এগেইন আ ডান্স ড্রামা, খুব সুন্দরভাবে সেটাকে প্রজেক্ট করা হয়েছে এবং প্রচুর আমি নাচ দেখেছি। আমার গান, ডান্স, আমার সব খুব ভালো লেগেছে। গানটা এত সুন্দর ছিল, ওর যে টেম্পোটা ছিল তার সাথে ডান্স ড্রামাটাও না খুব স্লো না খুব ফাস্ট মুভ করেছে এবং পেসটা খুব সুন্দর ছিল। তার মধ্যে খুব সুন্দর ডান্স কোরিওগ্রাফিও খুব ভালো লেগেছে। অ্যাবসলিউটলি থ্যাংকস টু বিজেন। এক কথায় খুব সহজ সরল একটা পারফরমেন্স ছিল, ভীষণ সুন্দর, একদম হয় না ফ্ললেস, কি সুন্দর সব পশ্চার, এক্সপ্রেশন, কস্টিউম। তোর কো পারফর্মাররা, যা তোর কো ডান্সার যারা ছিল, যারা পেছনে গাছ হিসেবে নেচেছে, যে হরিণ হিসেবে নেচেছে, খুব সুন্দর লেগেছে। ওভারঅল মানে হয় না আই সুদিং পারফরমেন্স, খুব ভালো লেগেছে আমার। আর ইউ আর আ ফ্যান্টাস্টিক ডান্সার, বেশ এনজয় করেছি। অল দ্য বেস্ট, খুব ভালো। অল দ্য বেস্ট। প্রথমে তুমি ফুলের মালা গাঁথছিলে? হ্যাঁ। ওটা কি বাবার কাছ থেকে শেখা? বাবা শিখিয়েছে তোকে কি করে মালা গাঁথতে হয়? পারিস তুই? হ্যাঁ। বাহ, কি ফুলের মালা গেঁথেছিস? আমি জবা ফুলের মালা গেঁথেছি, গাঁদা ফুলের মালা গেঁথেছি। আর এটা জোরে হাত তালি। ব্রিলিয়েন্ট। তুই যখন বসেছিলি হঠাৎ আমার তখন মানে ইনফ্যাক্ট তখন মনে হলো যে বাবার ফুলের বিজনেস রয়েছে, নিশ্চয়ই তার মানে তুই ওখান থেকে শিখেছিস। ভেরি গুড, কংগ্রাটস। থ্যাংক ইউ স্যার। যাও তুমি গিয়ে বসে পড়ো লাইফ বয় সুরক্ষা জোনে। এবার আসছে পশ্চিম মেদিনীপুর থেকে ঋত্বিকা। ধুর বাবা, দেখে হাঁটতে পারেন না? আরে চৈতালি, কি ব্যাপার এখানে? অয়ন, তুই কেমন আছিস? 14 বছর পর দেখা হলো, তুই কিন্তু এখনো পাল্টাসনি। তুইও মনে আছে ছোটবেলায় ধাক্কা লাগলে তুই একই কথা বলতিস? ধুর বাবা, দেখে আসবি তো? সরি সরি, আর হবে না। হ্যাঁ প্রমিস। কাগজ কে দো পঙ্খ লেকে উড়া চলা যায় রে, জহাঁ নহীঁ জানা থা ইয়ে ওহীঁ চলা হায় রে, উমর কা ইয়ে তানা বানা সমঝ না পায় রে, জুবাঁ পে জো মোহ মায়া নমক লগায় রে, কে দেখে না ভালে না জানে না দায় রে, দিশা হারা কেমন বোকা মনটা রে। কাগজ কে দো পঙ্খ লেখে উড়া চলা যায় রে, জহাঁ নহীঁ জানা থা ইয়ে ওহীঁ চলা হায় রে, উমর কা ইয়ে তানা বানা সমঝ না পায় রে, জুবাঁ পে জো মোহ মায়া নমক লগায় রে, কে দেখে না ভালে না জানে না দায় রে, দিশা হারা কেমন বোকা মনটা রে।
অয়ন, আমাকে লুকিয়ে আচার খাওয়ানোর কথা মনে আছে? মনে নেই আবার? একবার তো জেঠিমার কাছে ধরাই পড়ে গেছিলাম, কিন্তু তোকে আচার খাওয়াতে কিন্তু ভুলিনি। তুই আমাকে ছাদে লুকোচুরি খেলার কথা খুব মনে পড়ে। ফতে করে কিলে সারে ভেদ যায় দিবারে, প্রেম কই সিন্ধ লাগে, অগর মগর বাড়ি বাড়ি জিয়া কয়ু উছালে, জিয়া নহি গেন্দ লাগে, মাটি কোয়ে চন্দন সা মাঠে পে সাজায় রে, জুবা পে জো মোহ মায়া নমক লাগায় রে। তোর এই চিঠিটার কথা মনে আছে চৈতালি? এটা আমার কাছে সব সময় থাকে। এটা তো আমি দিয়েছিলাম, তুই এখন এটা কে দেখে না ভালে না জানে না দায়রে দিশাহারা। অয়ন, মিটিং আসছেন তো? .1 PM। এই তো আসছি আসছি, এখন আসি রে, পরে আবার কথা হবে। হ্যাঁ, আমাকেও 12টায় চেম্বারে ঢুকতে হবে, পেশেন্টরা বসে থাকবে। আমার ভালো লেগেছে, একটা বাতারি চাইবো রিকিয়ার অতিথির জন্য, কারণ খুব সুন্দরভাবে একটা ছোটবেলার ভালো লাগা এই মঞ্চের উপর তুলে এনেছে এবং একটা সুন্দর বন্ধুত্বের গল্প দেখতে পেলাম। আমারও কিউট লেগেছে, কিউট পারফরমেন্স ছিল, নাইস স্টোরি লাইন, ভালোভাবে এক্সিকিউট হয়েছে। ইউজুয়ালি আমরা তোমাকে মোর অফ ইস্টার্ন দেখি, লেস অফ ওয়েস্টার্ন খুব কম দেখেছি, ভালো লাগলো একটু অন্যরকম তোকে দেখে। থ্যাংক ইউ স্যার। মিষ্টি পারফরমেন্স ছিল, বাট ফিনালের জন্য না। হ্যাঁ, ডেফিনেটলি যদি ফিনালের তুলনায় বলি একটু কমতি লেগেছে। আর একটু কিছু এক্সপেক্ট করছিলাম ফিনালের জন্য, আমরা যেহেতু ফিনালের এগোচ্ছি, ফিনালের দিকে, তো আরেকটু তোর থেকে আশা করছিলাম, মানে হয় না লোভ এসে গেছে আরেকটু ভালো কিছু পাওয়ার। এবার একটু কাজ হারা দিয়ে উঠতে হবে, তাই তো? গড ব্লেস, অল দ্য বেস্ট। যাও ঋতিকা, তুমি গিয়ে বসে পড়ো লাইফ বয় সুরক্ষা করে। কি হলো ঋতিকা, তুই ভয় পাচ্ছিস কেন বাবা? দেখ বিলাস এখন আমার সাথে ট্রেনিং করছে। আজ বিলাসকে দেখছিস না? বিলাস কই? বিলাস আমার এক নম্বর ছাত্র, এক নম্বর স্টুডেন্ট। ওকে এখন আমি পাহাড়ে ওঠার, অর্থাৎ উন্নতির চরম শিখরে ওঠার জন্য প্রস্তুত করছি। ভাইজাবে আমাদের এই লজেনগঞ্জের জাজেসদের তিনটে কাজ। এক নম্বর খাওয়া দাওয়া, দু নম্বর নিজেদের মধ্যে খুনসুটি করা, তিন নম্বর এসব করার পর যদি সময় বাঁচে তাহলে একটু কমেন্ট করা। কিন্তু কি খাওয়া চলছে দেখাও, দেখাও সবাইকে দেখাও। আপেল, আপেল, হ্যাঁ শশা, আপেল, মোসাম্বি আর পেঁপে। কিন্তু একটুখানি টুকরো ফেলে খাও, অঙ্কুশ যা লোভ দিচ্ছে। আমার কি আসছে সেগুলোর দিকেই নজর এদের। ওর জন্যই তো দুটোকে মাইনে দিয়ে রেখেছি। দেখুন এটা দু নম্বর কাজ, নিজেদের মধ্যে খুনসুটি করা।
হচ্ছে? মনে হচ্ছে এখনো ফাইনাল হতে পারেনি। কত লোক রয়েছে, কি করে ফাইনাল হবে বলুন? এইটা তো মানে আপনার এই কথা শুনে পুরো উল্টো ডাঙা উল্টে গেছে। এখন বলুন এই বয়সে যদি চলে যায় হাতছাড়া হয় কি হতে পারে? আপনার কিসের দোকান? ইলেকট্রিক। এই যে দোকানের লোকজন আসছে, হ্যাঁ, এসে তারা কেমন ভাবে বলছে তমগ্নর মা বৌদি। আপনার দোকান আরো বড় হোক। থ্যাংক ইউ। দোকানের নাম চেঞ্জ করে দিন। ইলেকট্রিক নিতে হলে আরব থেকে সৌদি। চলে আসুন আমার দোকানে তমগ্নর মা বৌদি। বলো এবার তাহলে আমি যাই। প্লিজ যাও। তমগ্নর মা বৌদি, বাই বাই। এবার আসছে হাওড়া থেকে প্রতিদি। পার্বতী, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, বলো আমি তোমার কোন ইচ্ছে পূরণ করতে পারি? হে প্রভু, আমি আপনার অর্ধাঙ্গিনী, আমি কি আপনার অর্ধাঙ্গে বাস করতে পারি? তথাস্তু। এইভাবে শিব শক্তির মিলন হতেই জন্ম হল এক নতুন রূপের অর্ধনারী নটেশ্বর। జటాభుజంగ పింగళ స్ఫురత్ ప్రణామణి ప్రభా కదంబ కుంకుమ ద్రవ ప్రలిప్త దిగ్వధూముఖే మదాండ సింధుర స్ఫురత్వ గుత్తరీయ మేధురే మనో వినోదమద్భుతం బిభర్తు భూత భర్తరి সৃষ্টিতে নিয়ে এলো এক নতুন জীবন অর্ধনারী নটেশ্বর।
প্রতিটি আমার খুব ভালো লেগেছে। শিব আর পার্বতীকে আমার দারুণ লেগেছে। আমার বেশ ভালো লেগেছে, ভরপুর এনার্জি ছিল। তোরা দুজনেই ভীষণ ভীষণ ভালো পারফর্ম করেছিস। প্রত্যেকটা স্টেপ একদম শার্প ছিল, ভেরি শার্প, ভেরি ওয়েল কোরিওগ্রাফড, খুব সুন্দর লেগেছে। দারুণ ছিল, আমার খুব ভালো লেগেছে। ইট ওয়াজ আ নাইস পারফরম্যান্স, ইটস আ লাভলি পারফরম্যান্স, অল দ্য বেস্ট, টু গুড। যাও তোমরা গিয়ে বসে পড়ো লাইফ বয় সুরক্ষা জোনে। এবার আসছে অশোকনগর থেকে সরু। पल में उड़ जाऊं वे मैं ता हूं पगडंडी लपदी है जरा जन्नत की तू मुड़े जहां मैं साथ मुड़ जाऊं तेरे कारवां में शामिल होना चाहूं कमियां तराश के मुकाबिल होना चाहूं लेकिन करा ঘুরিয়ে ঘুরিয়ে অনেক ইউজ করেছিস ওটাকে, খুব সাহস থাকা দরকার, মাথা ঘোরার ব্যাপার থাকে, বাট তুই সেটাকে ইউজ করেছিস, সেটা ভালো লেগেছে। Very
very sharp, very well choreographed. খুব সুন্দর লেগেছে। দারুণ ছিল, আমার খুব ভালো লেগেছে। It was a nice performance. It's a lovely performance. All the best. Too good. যাও স্বরূপ, তুমি গিয়ে বসো বড় লাইফ বয় সুরক্ষা জোনে। এবার আসছে দমদম থেকে তানিষ্কা। পাখি পাখি, এই হলো তোর নতুন ঘর, একটা সোনার খাঁচা। তুই এখানে খুব যত্নে থাকবি, আর রোজ দুবেলা আমায় আর আমার বন্ধুকে গান শোনাবি। পাখি, তুই আমার বন্ধুকে দেখবি? দাঁড়া, আমার বন্ধুকে নিয়ে আসি। তুমি একা একা এখানে কি করছো ভাই? কেন দেখতে পাচ্ছ না, এটা আমার নতুন ঘর, একটা সোনার খাঁচা। কেমন হয়েছে বলো? আমি বনের পাখি, সোনার কদর কি বুঝি, তাই ঠিক বলতে পারবো না। চাহে তুম কুছ না কহো, মেনে সুন লিয়া, কে সাথি প্যার কা, মুঝে চুন লিয়া, চুন লিয়া, মেনে সুন লিয়া। पहला नशा, पहला खुमार, बंधु सोनार हलो, तुम जे खाचाय बंदी और आमी देखो मुक्त, जखन खुशी दाना मेले उड़ते पारी। ঠিক বলেছ বন্ধু, আমিও তোমার মতো খোলা আকাশে উঠতে চাই। पहला नशा, पहला खुमार। देखो आम्रा जेमन बंधु, ठीक ओराव तेमन बंधु। तुमी ओके ओर बंधुर साथे उड़ते दाओ। ठीक बोलेछो। দুজনকেই বলবো, আয়ুষ আর তানিষ্কা, দারুণ ছিল, খুব ভালো ছিল, দুজনের মানে বন্ডিংটা খুব ভালো ছিল। খুব সুন্দর হয়েছে, ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল পারফর্মড, খুব সুন্দর দুজনের সিঙ্ক্রোনাইজ হয়েছে, খুব ভালো লেগেছে। আমার খুব ভালো লেগেছে। আয়ুষ, ইউ আর ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ স্যার। তুমি যখন প্রথম শুরু করলে হালকা দুটো স্টেপে বোঝা গেছে ভাই তুমি কি লেভেলের ডান্সার, আর সেটাতেই তানিষ্কা একটা খুব বড় হেল্প পেয়েছে। তোমাদের দুজনের কোঅর্ডিনেশন বা তোমার সাথে ম্যাচ করে নাচাটাও ইটস ভেরি ডিফিকাল্ট, তো সেখানে তানিষ্কা এত সুন্দরভাবে ম্যাচ করেছে তোমাকে এবং কোঅর্ডিনেশন থেকে শুরু করে, ইটস ভেরি নাইস, মানে ভীষণ আই সুদিং একটা পারফরমেন্স, মিষ্টি সুইট পারফরমেন্স, আই লাভ ইট, আই লাভ ইট, আই লাভ ইট। তো অল দ্য বেস্ট, দারুণ হয়েছে। আমি তো ওরে তো গুরু তো ফ্যান হয়ে গেলাম, আমি তো ভাইরে দেখো ভয়রে দেখো ফ্যান হয়ে গেলাম।
ও তোকে দেখতে দিলে ঢেন হো গা আমি তো আয়ের ব্যাপক হয়ের ব্যাপক ফ্যান হো গা তানিষ্কার আয়ুষ তোমাদের পারফরমেন্সের মধ্যে স্ট্রেংথ আর ফ্লেক্সিবিলিটির সঠিক ব্যালেন্স বজায় ছিল বলে তোমরা পেয়ে যাচ্ছ শ্যাম স্টিলের তরফ থেকে দুটো ললিপপ। খুব ভালো লাগছে আর আমার মায়ের তোমাকে খুব পছন্দ হয়েছে, কিন্তু বিয়ে আমি তোমাকেই করব। মানে কি করে যাবো? আপনি এখন আছেন কোথায়? আমি তো আছি এখন 4 নম্বর শেওড়া গাছে 3 নম্বর ডালের পেছন দিকে। আপনি লর্ডসের মোড় চেনেন? লর্ডসে ঘুরপাক জামা মানে দাদাগিরি। ওই লর্ডসে ঘুরপাক জামা মানে পাহাড় রয়েছে আমার জয় হয়ে গেল। বলো এটা কিরম পচা পচা গন্ধ বেরোচ্ছে যিশু বাবু।
কোথা দাঁড়িয়ে আছেন? আমি ঠিক আছি। ইঁদুর এমা এ কি এরকম গন্ধ আসছে কেন এই পাহাড়ে? একটু নিচে তাকিয়ে দেখুন। স্নান করতে হবে যদি ঠান্ডা লাগে। তোমার একদিন কি আমার একদিন দেখা যাবে, দেখা যাবে। এবার আসছে ক্যানিং থেকে রূপসা। চড়নে লগা থোড়া হার্ড সা হোকে থোড়া জেন্টল সা হোকে থোড়া সেন্টি সা হোকে থোড়া মেন্টল সা হোকে সারে 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 লেটস নাচো। লগাতার মেরে ইয়ার দিন চার জিন্দগি কে তুজি লে হো যাও তৈয়ার ইয়ে গানা হ্যায় অন রিপিট দেখো বজতি হ্যায় বিট না পড়ো তুম ঢিলে বকওয়াস ভুলা কে কোই স্টেপ সা বনা কে হাথ উপর উঠা কে পুরি জান লগা কে সারে 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 It's not true. কিউট লেগেছে, মিষ্টি লেগেছে, এক্সপ্রেশন খুব ভালো ছিল। বাট আগের পারফরমেন্স তুই যে যে পারফর্ম করেছিস যে যে ডান্সগুলোতে, ওগুলো আমার আরও বেশি ভালো লেগেছে। আজকেরটা ঠিক আছে, খুব ভালো হয়েছে, বাট ওগুলো আরও ভালো ছিল। যেই পারফরমেন্সে ছিল সেটা ঠিকঠাকই করেছিস, সবই ঠিক আছে। বাট ওই ওই সেই সেই জিংটা নেই, সেই আগুনটা দেখতে পাচ্ছি না। সামওয়্যার দ্যাট ফায়ার ইজ মিসিং। আমার যেটা মনে হয়েছে, আমার এনার্জি কম লেগেছে। যখন তুই শুরু করেছিলিস কনফিডেন্সটা একটু কম লেগেছে, তাই জন্যই হয়তো মেবি এনার্জিটা কম লেগেছে আরও। আদারওয়াইজ যেটা ওরা দুজন বললো আমি একমত, আরও ভালো হবে। এটাও একটা ঠিকঠাক পারফরমেন্স লেগেছে আমার। তো খুব ভালো লেগেছে। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট, ভালো হয়েছে।
যাও রুশা, তুমি গিয়ে বসে পড়ো লাইফ বয় সুরক্ষা জোনে। আর যে হবে ফ্লেক্সি স্ট্রং পারফর্মার অফ দ্য ডে, সে পেয়ে যাবে শ্যামসির পক্ষ থেকে 5000 টাকা চেক। আর যে হবে ভার্সেটাইল পারফর্মার অফ দ্য ডে, সে পেয়ে যাবে মিস্টার নুডলসের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। যে হবে উইকলি উইনার, সে পেয়ে যাবে আইটেক্সাইজের রেঞ্জ অফ কসমেটিক্সের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। গ্র্যান্ড ফিনালে দ্য ফ্লেক্সি স্ট্রং উইনারের জন্য থাকছে শ্যামসিলের পক্ষ থেকে 1,00,000 টাকা চেক। আর থাকছে প্রাণ গ্রুপের তরফ থেকে ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ড, যার উইনার সিলেক্ট করবেন আপনারা। উইনার সিলেক্ট করার জন্য এসএমএস করুন প্রাণ স্পেস আপনারা আপনাদের পছন্দের পার্টিসিপেন্টের নাম লিখে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। আর যেই পার্টিসিপেন্ট ম্যাক্সিমাম ভোট পেয়ে যাবে, সেই পার্টিসিপেন্ট পেয়ে যাবে প্রাণের তরফ থেকে 1,00,000 টাকা চেক। এই সিজনে যে হবে মোস্ট ভার্সেটাইল পারফর্মার, সে পেয়ে যাবে মিস্টার নুডলসের তরফ থেকে একটা ব্র্যান্ড নিউ কার। আজকে সব বন্ধুরা চলে এসো। হ্যালো অঙ্কুশ দাদা, আজকে কে হলো শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং পারফর্মার অফ দ্য ডে? তো আজকে যে হয়েছে শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং পারফর্মার অফ দ্য ডে, তার নাম হলো আরেকজন যে হয়েছে শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং পারফর্মার অফ দ্য ডে, তার নাম হলো তমগ্ন পেয়ে গেল শ্যাম স্টিলের পক্ষ থেকে 5,000 টাকা চেক। আর মিস্টার নুডলস ভার্সেটাইল পারফর্মার অফ দ্য ডে কে হলো? আর আজকে যে হয়েছে মিস্টার নুডলস ভার্সেটাইল পারফর্মার অফ দ্য ডে, তার নাম হলো তানিষ্কা। পেয়ে গেল মিস্টার নুডলসের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। আর এই সপ্তাহে বাকি বন্ধুরা চলে এসো। কিচ্ছু করতে পারবে না, তুমি এখানে এসো।
কি রীতিকা রূপসা, এবার তোমরা দুজনেই এসো। আচ্ছা আমরা তো বলেছিলাম আমরা আবার ফিরিয়ে আনবো, আজকে যেই যাক ফিনালের আগে সবাই ফিরে আসবে, এটা ফিনালে তো ওই এলো। তোমরা সবাই আসো, তোমরা সবাই আসো। আমি আগেও বলেছি যে আজকে যেই যাক না কেন তাকে আমরা আবার ফিরিয়ে আনবো, আমরা প্রথম থেকে বলে আসছি, তাই তো? হ্যাঁ, তো ফিনালের আগে আমরা সবাইকে ফিরিয়ে আনবো কেকের কাছ থেকে। তো আজকে যে আমাদের বন্ধু সাময়িক ছেড়ে যাচ্ছে আমাদের এই মঞ্চ থেকে, তার নাম হলো ঋতিকা।